হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে বছরেতে 36 দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে। তাহলে বছরেতে 36 দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে। তবে এই কথাটি সহজে বুঝতে পারে যারা তরিকতের জগতে আছে এবং তত্ত্ব জগৎ নিয়ে যারা নাড়ে চাড়ে। তো হে জগতবাসী, তো যে কথাটি বলতে চাচ্ছি যে 36 দিন এসে খেলা করে প্রভু। এখন এই পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, প্রভুর কিন্তু ভাগ আছে। যেমন কুকুর, যে একটা প্রাণী যদি কোনো মানুষ তাকে খাওয়ায়, লালন পালন করে, তবে এই কুকুরটি তাকে প্রভুর মতোই মানতে থাকে। তো আরেকটি প্রভু হলো মানুষের প্রভু, যে সে বিষয়টি হলো যেমন বলা হয়েছে ডাকাতের সর্দার, যেমন শয়তানের সর্দার, তেরকম প্রভু বলে তাদেরকে জানে। তাহলে মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন কিন্তু আল্লাহকেও প্রভু বলে জানে এবং মানে। তবে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে বছরেতে 36 দিন যে প্রভু এসে খেলা করে সে গহীন গাঙ্গের পারে। আসলে এই গহীন গাং বলতে আমরা কি বুঝব? আচ্ছা, এখন কবির ভাষায় কবি লিখেছে যে প্রভুর ভাগ আছে, প্রভুর প্রকার ভেদ আছে। তো আমরা যেটা বুঝতেছি যে প্রভু হলো আমার রব, যিনি আমার রব তিনিই তো আমার সব, তিনিই তো আমার প্রভু। তো এখন বলতে চাচ্ছি যে যেই গহীন গাঙ্গের কথা বলা হয়েছে, এই গহীন গাঙ্গের যে বিষয়টা, যে বছরে 36 দিন, তাহলে 36 দিন যখন এখানে উল্লেখ করা হলো, তখন আমরা তরিকতের দৃষ্টিতে এবং তত্ত্বজগতের দৃষ্টিতে, কামতত্ত্বের দৃষ্টিতে আমরা বুঝে নেব কি, যে যেই নদীতে লাল রঙের পানি প্রবাহিত হয় মাসে তিন দিন, যেই নদীতে লাল রঙের পানি প্রবাহিত হয় আর সেই লাল রঙের পানি যেখানে থাকে সেটাকেই গহীন গাং বলা হয়েছে। আচ্ছা, তবে যে প্রভু এসে খেলা করে সে কার প্রভু? যেমন একটি কথা বলা হয় যে সমস্ত ফেরেস্তাদের সর্দার কে ছিল? সমস্ত ফেরেস্তাদের সর্দার ছিল তিনি মুকরম, মুকরম আবেদ ছিল সকল ফেরেস্তার সর্দার। তবে তিনি যে সকল ফেরেস্তার সর্দার ছিল, তিনি কিন্তু একটা প্রভুত্ব করতেন। তাহলে তিনি সেই গহীন গাঙ্গের পারে যে মানুষ বানানোর যে ডিউটি, যেমন আদি আদমকে কে তৈরি করেছিল? মুকরম। তাহলে এই মুকরম কি মারা গেছে? না, তাকে আল্লাহ একটা প্রভুত্ব দিয়েছেন। তাকে আল্লাহ যে প্রভুত্ব দিয়েছেন, সে সেই গহীন গাঙ্গের পারে লাল নদীর পানি নিয়ে খেলামেলা করে এবং সেখানে মানুষ তৈরির সে ডিউটি করে। তাহলে যদি আমরা আমাদের ধর্ম মতে যাই, আল্লাহ, নবী এবং নাফসের যে স্থান, আল্লাহ, নবী, আদম, আদমের স্থানটা নাফসের স্থান, তাহলে সেখানে কে ডিউটি করতেছে? মুকরম ফেরেশতা। সে একসময় মুকরম ছিলেন, তার নাম
তার আরেকটা নাম ছিল ইবলিশ, তার মায়ের নাম ছিল মোনাফিস, তার পিতার নাম ছিল খবিশ। তো ইবলিশ, মোনাফিস, খবিশ, এই তারা বাপ মা ছেলে মেয়ে। তো এখন তাদের নামের ধারাটাই এরকম, তিনি জিন জাতি থেকে সর্দার হইলেন এবং তিনি আদম বানানোর কাজ শুরু করেছিলেন এবং এখনও সে সেই আদি আদমকে যে তৈরি করেছিল এখনও মায়ের গর্ভে সেই গহীন গাঙ্গির পারে লাল পানি যেখানে সেখানে সে খেলামেলা করে, সেখানে তাকে আল্লাহ একটা প্রভুত্ব দিয়েছেন, তাকে একটা ক্ষমতা দিয়েছেন, সেখানে সে মানুষ তৈরির কারিগরি এখনও করে। তবে কিছু কিছু পীর ফকির, কিছু কিছু তরিকতের লোক তারা ভুল বুঝতেছে যে বছরেতে 36 দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গির পারে। না বাবা, যিনি মহাপ্রভু, যিনি আমাদের এই বিশ্ব সৃষ্টি করেছেন, যিনি কুন শব্দ বললেই হয়ে যায়, যে কুন হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, তাহলে তার গহীন গাঙ্গের পারে যাইতে হয় না। তিনি কাউকে এর দায়িত্বভার দিয়েছেন, প্রভুত্ব দিয়েছেন, মালিকানা দিয়েছেন। তাহলে সেই মকরুম এখনও মায়ের গর্ভে সেই আদম বডি বানাইতেছে। তবে কিছু কিছু তরিকতের লোক এখানে ভুল বোঝে, সেখানে বলতেছে যে বছরেতে 36 দিন প্রভু এসে খেলা খেলা করে সেই গহীন গাঙ্গের পারে, তাহলে সেই গাঙ্গে লাল পানি থাকে, তাহলে সেই পানিতে যারা অন্য কোনো কিছু খুঁজতেছে, আল্লাহ রাসুলের কিছু বিষয় খুঁজতেছে বা কিছু জ্ঞানের বিষয় খুঁজতেছে, তাহলে তারা এটা ভুল পথে আছে। এখানে তার নাম ইবলিশ, তার নাম মকরুম। তাহলে যে মকরুমকে আল্লাহ যখন এই প্রভুত্ব বা এই মালিকানা তাকে বানিয়ে দিলেন যে তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্বভার আদম বানানোর, তখনও তখন দেখা যায় সেখানে গহীন গাঙ্গের পারে তার খেলামেলা। তো এটাকে যদি কেউ বলে যে প্রভু, প্রভু তো রব, যিনি আল্লাহ, তিনি তিনি কি এখানে আসবে, তাহলে আদি আদম তো আল্লাহই বানাইতে পারতো, মকরুমকে দিয়ে কেন বানালো? তো এখনো পর্যন্ত আদি আদমের বংশধর আমরা বনি আদম, আমাদেরকেও এখনো পর্যন্ত সেই গহীন গাঙ্গের পারে তৈরি করতেছে এই আদম বডি। তো হে জগতবাসী, আজকের এই আলোচনাটা বলার উদ্দেশ্য যে আমি এই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গিয়েছি, বিভিন্ন তরিকতের লোকেদের সাথে মিশেছি, তারা সেখানে প্রভুত্ব মনে করে, সেখানে গিয়ে তারা এমন কিছু করে যা কিছু শয়তানি কাজ। মকরুম কি আল্লাহর হুকুম না মেনে তিনি শয়তান হয়েছে? তাহলে এখানে যারা এসব ডিউটি করতে যাবে তারাও শয়তান হয়ে যাবে। তবে আল্লাহ ও রাসুলকে পাইতে হলে আল্লাহ বসে কালবে এবং আল্লাহর স্থান সিদ্রাতুল মুনতাহা, মগজে তার ঠিকানা, এখানে আল্লাহ আসবে। তাহলে আল্লাহর ঠিকানা যদি অবিশ্রম হয় কালবে এবং আল্লাহর বাড়ি যদি সেই সিদ্রাতুল মুনতাহাতে হয়ে থাকে, মগজে তার ঠিকানা, তাহলে সেখানে আমরা আল্লাহকে তল্লাশ করব, আল্লাহকে পাব। তবে যারা এই ডিউটি করতেছে, এসব চিন্তা ভাবনা করতেছে, তারা ভুল পথে আছে। তবে আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, যারা এরকম পথে আছে তারা যেন এই পথটা ত্যাগ করে আল্লাহকে কালবে আনে এবং আল্লাহকে সিদ্রাতুল মুনতাহাতে খোঁজে। তো হে জগৎবাসী, তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।